নমস্কার বন্ধুরা আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা খুব জনপ্রিয় নিরামিষ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো নারকেল দিয়ে ছোলার ডাল খুব টেস্টি একটা রেসিপি তো চলো এটা দেখে নাও কি করে আমি তৈরি করি এর জন্য প্রথমেই আমি তিনশো গ্রাম ছোলার ডাল ভালো করে ধুয়ে চার ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এবার এটা আমি সেদ্ধ করে নেব প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলার ডাল এবার এটা আমি সেদ্ধ করব এর জন্য আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুন ডালটা তোমরা চাইলে প্রেশার কুকারেও করে নিতে পারো তার জন্য তোমরা চার থেকে পাঁচটা সিটি দিয়ে নেবে এবার ঢাকা চাপা দিয়ে আমি ডালটা সেদ্ধ হতে দেব ততক্ষণে আমি একটা মশলার ঘোল তৈরি করে নিচ্ছি তার জন্য দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ আদাবাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন এবার সামান্য একটু জল দিয়ে এটা ভালো করে গুলে নিচ্ছি এদিকে দেখো আমার ডালটা সেদ্ধ হয়েও গেছে ডালটা কিন্তু আমি পুরো সেদ্ধ করিনি প্রায় এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিয়েছি পুরো সেদ্ধ করে নিলে কিন্তু ডালটা পুরো গলে যাবে আর খেতে ভালো লাগবে না এবার প্যান বসিয়ে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা একটু নাড়াচাড়া করে গরম হতে দেব এরপরেই দিয়ে দিচ্ছি আমি কুচিয়ে রাখা নারকেল তোমরা চাইলে নারকেল কোড়াও দিতে পারো এবার নারকেলটা আমি হালকা করে কিছুক্ষণ ধরে ভেজে নেব এই সময় কিন্তু ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে না হলে নারকেলটা ভাজার সময় কিন্তু পুড়ে যেতে পারে নারকেলটা দেখো ভাজা হয়েও গেছে এখন আমি এটা তুলে নিচ্ছি এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ এবার কিশমিশটাও আমি হালকা করে ভেজে নিচ্ছি কিশমিশটা ভাজা হয়ে গেছে এখন এটা আমি তুলে রাখছি এবার ওই তেলে দিয়ে দিচ্ছি ফোড়নে একটা চেরা শুকনো লঙ্কা আর সামান্য জিরে এবার এটা কয়েক সেকেন্ডের জন্য আমি একটু ভেজে নিয়ে আগে থেকে যে মশলার ঘোলটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন এটা আমি ভালো করে মিডিয়াম ফ্লেমে কষে নেব যতক্ষণ না এটার থেকে তেল বেরিয়ে আসছে আমার এই সিম্পিল ঘরোয়া রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর নতুন নতুন ভিডিওর জন্য বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যায় দেখো কথা বলতে বলতে মশলাটা আমার প্রায় কষা হয়েও গেছে আর মশলা থেকে তেলও বেরিয়ে এসছে এখন আমি এতে দিয়ে দেব আমার সেদ্ধ করে রাখা জল শুদ্ধ ছোলার ডালটা আমি কিন্তু এখানে ডালের জল শুদ্ধই ডালটা দিয়ে দিচ্ছি এক্সট্রা করে কোনো জল কিন্তু আমি অ্যাড করছি না তোমরা চাইলে গরম জল অ্যাড করতে পারো আমি যেহেতু ডালের ঘনত্ব খুব বেশি রাখবো না আমার তাই প্রয়োজন নেই তাই এটুকুনি জলে আমার হয়ে যাবে এরপরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কিশমিশ আর নারকেল কুচি এবার ভালো করে নেড়েচেড়ে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিলাম এবার ডালটাকে আমি ভালো করে ফুটতে দেব দেখো ডালটা ভালো করে ফুটেও গেছে এখন একটু ভালো করে চেড়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি দু চামচ মতো চিনি ছোলার ডালটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই আমি দু চামচ দিলাম আর শেষে দিচ্ছি এক চামচ মতো গাওয়া ঘি এতে কিন্তু ডালের টেস্টটা আরও বেশি ভালো আসবে এবার সব কিছু নেড়ে চড়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো ডালের ঘনত্বটা আমি এরকম রেখেছি কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরও একটু গাঢ় হয়ে যাবে তোমরা চাইলে তোমাদের প্রয়োজন মতো গাঢ় বা পাতলা করে নিতে পারো এখন এটা আমি পরিবেশন করে নিচ্ছি আর ওপর থেকে নারকেল দিয়ে আমি ডেকোরেশন করে নেব রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থেকো ফিরে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ